ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের কিছু নেই, ত্রিপুরার লোকজনকে ভরসা করতে পারছে না তৃণমূল। এসব বহিরাগতরা ত্রিপুরাতে এসেছে অশান্তি তৈরি করতে। প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সোমবার এই মন্তব্যগুলো করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বাইরের লোক এনে তৃণমূল সভা মিটিং ইত্যাদি করছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে যারা গুন্ডামি করেছেন তাদের আনা হচ্ছে রাজ্যে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 100% করাকে নিতাই হম জিতেঙ্গে, কেসা করকে কর্পোরেটর হো কাউন্সিলর হো ও হম জিতেঙ্গে। লেকিন কুছ দিনো সে কুছ লোগো নে বাহার সে আকে জেসে হম বলতে হ্যায় বর্ডি জো হোতা হ্যায় না ও এসা আগে जो लुटेरा होता है उसको बोलगी हम बोलते हैं। उस लोग बाहर का स्टेट से हमारे स्टेट में आके हमारे स्टेट का जो माहौल है उसको बिगाड़ने के लिए भरपूर प्रयास में लगे रहेंगे। दुष्छ 400 मानुष देखले उरे माथा ठीक रखते पारे एगुलो और पीसी आरोप थे के जिनिस गुली एक्सपेक्टेड পশ্চিমবঙ্গে তারা এই ধরনের অনেক কথাই প্রায় বলে থাকেন। এখন সারা দেশের মানুষ এগুলোকে লাইটলি নেয়, এত সিরিয়াসলি নেয় না। ওয়ার কনফিডেন্স যে তারা সবাই ভোট পাবে, তাদেরকে সবাই ভোট দেবে, কিন্তু যখন ভোট দেবে না এই কালচারকে ত্রিপুরা রাজ্যের মানুষ অ্যাকসেপ্ট করবে।